কিরে শোন, আর কিছুক্ষণের মধ্যে আমি তোর চিতা জ্বালাতে আসছি, কিছুক্ষণ সময় দে আমাকে। এত রাতে তোর জন্য আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে, তোকে অনেকদিন আগেই আমি শ্মশানে চিতার কাঠে জ্বালিয়ে দিয়ে এসেছি মনে মনে, কিন্তু আজকে সোজাসুজি আমি এখানে আমার ভিডিওতে এই ক্যামেরার সামনে তোকে আমি জ্বালিয়ে দিতে চাই, এবং তোর পরিবারকে, তোর এই কুলাঙ্গার ছেলেটাকে, আর তোকে। অনেক দিন ধরে তুই তোর চ্যানেলে এসে, তোর ভিডিওতে এসে প্রত্যেককে যা তা ভাবে তুই বলে যাচ্ছিস। হ্যাঁ ঠিক আছে, আমি কোনো কিছু বলিনি, তোকে নিয়ে কোনো ভিডিও করিনি। হ্যাঁ তুই নোংরামি করে যাচ্ছিস, এক নম্বরে তুই হাড়ে হাড় জাত শয়তান, তুই পাগল না, মিয়ানমার সাথে জুমা পাগল না, শয়তান। তোকে নিয়ে আমি আগে রোস্টিং করেছি, তোকে নিয়ে আমার অনেক কন্টেন্ট আছে, অনেক ভিডিওজ আছে। হ্যাঁ তোর নাচ নিয়ে, গান নিয়ে, সব কিছু নিয়ে তোকে আমি অনেক কিছু বলেছি, কিন্তু এই ব্যাপারে না, এই ব্যাপারে তোকে আমি পুরো একেবারে চিতায় মানে অনেকভাবে মানে রোস্ট করে বলছি, কিন্তু সত্যিকারে তোর মৃত্যু কামনা আমি করছি। তুই এই ওয়াইটি থেকে চির বিদায় নে। তোকে আমি স্লোগান দিতে দিতে যেমন চিতায় তোলার মন্ত্র পড়তে পড়তে যেমন দেহ নিয়ে যায়, সেরকম আমি তোকে নিয়ে যেতে চাই। তার কারণ তুই ওই রকম জায়গায় তোর স্থান হওয়া উচিত, তার কারণ তুই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছিস। তুই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়ে আজকে একটা বাচ্চার, সব বাচ্চার, স্পেশালি একটি বাচ্চার, মুনমুনের বাচ্চার টুনাইট, টুন 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 এরকম করে তুই তার বাজে কথা বলেছিস। আর কোনো আমি আর মুক্তি উচ্চারণ করব না। আমি আমার চ্যানেলের তরফ থেকে, মি অ্যান্ড মাই মম তরফ থেকে, আমি সবার কাছে হাত জোর করে, এক আমি দুটো সন্তানের মা হয়ে তোমাদের কাছে করজোড়ে হাত জোর করে বলছি, এই মি অ্যান্ড মাই সনের ঝুমা চ্যানেলটিকে রিপোর্ট করো, রিপোর্ট মারো, রিপোর্ট মারো, রিপোর্ট মারো, প্লিজ, জোরহাট করে বলছি, জোরহাট। এর আগে অত্যন্ত বাজে বাজে সব ভিডিওস করছে ইদানিং, আরও ও একদমই পাগল নয়, পাগল বলে তোমরা সাবস্ক্রাইবার গেইন করছে, এই নয় থেকে দশ হাজার থেকে 11,000, আবার 12,000, তারা এইখানেই ওকে আটকে দাও, এই 11,000 লোক যা দেখছে সেইখানে ওকে আটকে দাও, আর বাড়তে দিও না। এখন প্রশ্নটা উঠেছে সন্তানের মৃত্যু কামনা করছে। টুন অ্যান্ড মমস ব্লগে মুনমুনের মেয়ের আরও যারা আছে বাচ্চাদের নিয়ে পড়েছে, তাদের মৃত্যু কামনা করছে। তারপরেও তোমরা এই চ্যানেলটাকে কী করে ভিউজ দিচ্ছ, কী করে সাবস্ক্রাইব করছো, কী কী তত্তর তত্তর করে সাবস্ক্রাইবার বাড়ছে, আর একটা করে কে কেনে ঝুমা কাটছে, আর দামরা মদ্দা একটা ছেলেকে নিয়ে বসে বসে খাওয়াচ্ছে, থুতু ছেটাচ্ছে, আজকের ভিডিওতে তো থু থু করে থুতু ছিটালো, বক্ষ যুগল বার করে, পেছন বার করে আধার অন্ত, তোকে সেই সময় আমি রোজ করেছি, ল্যাংথ হয়ে নাচিস, ইয়ে করে যা, কিন্তু এখানে করতে পারবো না, তোকে এখানে আমি ক্ষমা করতে পারবো না। তুই আমার কন্টেন্ট অনেক, তোকে নিয়ে আমি ভিউজও করিয়েছি, হ্যাঁ হ্যাঁ তোকে মানুষ করার জন্যই করিয়েছি, আমি সব পথে ফেরানোর জন্য এই এই মুটকির মম, মুটকির যে তোকে মুটকি মুটকি বলিস না আমার মেয়েকে, মুটকি আর মুটকির মম, এই আমি অনেক চেষ্টা করছি তোকে ফেরাতে, এবং তোকে নিয়ে অনেক গান শুনিয়েছি, তোকে কী করে নাচ শেখাতে সব, কিন্তু আজকে তুই সীমা পার করে গেছিস, সীমা পার করে গেছিস চুমা, তোর চোখ দুটো উপড়ে ফেলে দেবো, যেভাবে রাক্ষসীর মতো, একটা শয়তানির মতো তুই যেভাবে থুতু করে থুতু ছিটাতে ছিটাতে ওই কঙ্কালসার শরীর, ওই রকম একটা নোংরা বদমাশ ইতর ছোটো মেয়েরে একেবারে ঝাঁটা পিঠে একেবারে তোকে না একদম শেষ করে দিতে ইচ্ছে করে। এই ঝাঁটা তুই ঝাঁটা তুলেছিস না, ঝাঁটা তুলে এই ঝাঁটা আছে না তোর ওই যে সুটকি ওইখানে গেলে দেবো একদম, তোর সাহসের বলিয়ানি দেখে তুই শ্লোক করছিস, ওই হরিত্তরি করছিস, তুই এত রাত্রিবেলা রাত্রি কটা বাজে, এখন রাত্রি 10:30 সময় আমার ভিডিওটা করতে হলো, এটা আমি ট্রেলার দিয়ে গেলাম নিয়ার মাই সন জুমা, তোর সব জায়গায় ড্যাশ, এখানে 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 তোকে, তোর বংশকে ড্যাশ, তাও দেখ আমি তুই ড্যাশ হয়ে যা, সন্তান তোর সন্তানকেও আমি কিছু বলছি না, আমি চাই
তুই যা, কারণ তোর মুখ দিয়ে সমস্ত গন্দগি ছড়াচ্ছে, আর তুই তোকে দিয়ে কোনো কাজ নেই, তোকে তোর ওয়াইটিতে আসার মানে তোর যুক্তিই নেই। তুই এখানে আছিস কেন বেঁচে? তুই এই মি আর মাই সনে তোর ছেলেকে নিয়ে আমি কোনো পড়ছি না। সবার সন্তান মানে নিজেরা আমরা চলে, কিন্তু সন্তানরা যেন প্রত্যেকটা ঘরে সন্তানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তোর এখানে জায়গা নেই, তোর এখানে জায়গা নেই ঝুমা। তুই না হতে পারিস একটা মানুষ, না মা না স্ত্রী না কি, কাহানি বানাচ্ছিস, এ করছিস, এত এত করে খাচ্ছিস, তোর কোনো এই দুনিয়ায় কোনো ভ্যালু নেই তোর। তোকে মরতে হবে, তোকে মরতে হবে, এবং তোকে আমি চিতার কাঠে জ্বালাবো। তোকে মরতে হবে, বুঝতে পেরেছিস ঝুমা? তোকে মরতে হবে। তোর বেঁচে থাকার, ইহ জগতে বেঁচে থাকার কোনো রাইট নেই। আমি ওই শ্লোকটা তোর ওপরে বর্তাই, যেটা বলছিলি না, আমি তোর ওপরে দিচ্ছি, তোর ওপরে দিচ্ছি। আর তোকে এইভাবে দাঁড়া, কীভাবে এইভাবে তোকে এইভাবে কোলে নিয়ে এইভাবে 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 করে এইভাবে এইভাবে ফেলে দেবো তোকে। এই এই যে তুই চিতার কার, তুই তোকে না এইভাবে ফেলে দিতে হয়। তুই আছিস কি করতে? হ্যাঁ তুই কি রে, অনেক 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 হয়েছে, অনেক নাম নিয়ে নিয়ে নাম নিয়ে নিয়ে চ্যানেলের নাম নিয়ে নিয়ে তার চ্যানেলের নাম নিয়ে নিয়ে অনেক বেয়াদবি করেছিস, লাস্টে হরিধ্বনি প্লাস নুনমুনের মেয়েকে নিয়ে, আর আমি বলবো না বাকিটা, আর আমি বলতে চাইনি, সবাই তো ভিডিও দেখেছে। এবং এই মা, এই ওয়াইটির জগৎজননী মা, ওয়াইটির মামুনি বিখ্যাত, আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি। কোনোদিনও কাউকে অভিশাপ দিই না, কোনোদিনও কাউকে অভিশাপ আমার নিজের মধ্যে নিয়ে নিই, কিন্তু আজ আমি তোকে এই রাত্রি করে অভিশাপ দিচ্ছি, তো তুই যেন ইহ জগৎ থেকে পরলোক গমন করি। তোর বেঁচে থাকার কোনো রাইট নেই, তোর তোকে দিয়ে পুরো জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। তোর ওই চারটি কাঠি সেখানেও তোর কামুকতা, তোর সেক্স সব কিছু, তোর বদমাইশি, তোর ইনভিজিবল হাজব্যান্ড সব কিছু, তোর মতো ক্যান্ডিডেট বেঁচে থাকার কোনো রাইট নেই। আর তারপরে আজকে তুই মেয়েটাকে তুলেছিস মুনমুনি, আমি তো তোকে বাঁচতে দেবো না, তোকে ওই হরিধ্বনিটা তোর ওপর দেবো, আমি মুখে বলবো না, নিয়ে যাচ্ছি কাঁধে করে, তুই যাচ্ছিস, বুঝতে পেরেছিস? অনেক রাত হয়ে গেছে আর আমি কিছু বললাম না। আমার ভিউয়ার্সদের পড়ছে, আমার আমি যে এই চ্যানেলটিকে রিপোর্ট মারো, এর মিয়ানমার সন মানে কেন এই আছে, চল চাল তোকে পুরাই দিয়ে আসি, যা চল চল। একটা লিমিট আছে, এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, খুব বাড়াবাড়ি, খুব বাড়াবাড়ি। আমি ওই সমস্ত না, এখন অনেক অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। আমার মনে হয় তুই কারুন না, তুই গুড ফর নাথিং, তুই কারুন না, কারুন না, তুই পৃথিবীতে জন্মালি কেন? কারু মৃত্যু চাইনি, কারু কোনোদিনও চাইনি, তোর বেঁচে থাকার কোনো, তুই বেঁচে থেকে কী করছিস সমাজের, কী উন্নতি করছিস? তুই নিজের মাকে মানিস, নিজের জন্মদাত্রী মা, নিজের ছেলেকে, তুই তো নিজের সন্তানকে তুই ভালোবাসিস না, তাহলে অন্যের সন্তানকে নিয়ে তুই বলতিস না, তুই নিজের সন্তানকেও ভালোবাসিস। আর ওই সন্তান তোর মতো মার গর্ভে ধারণ করেছে, পাপে পাপিষ্ঠ সন্তান, সে তোকেও পেটায়। তোর বেঁচে থাকার কোনো রাইট নেই ঝুমা, ইউ হ্যাভ টু ডাই, হ্যাভ টু ডাই, তুই মরবি ঝুমা, মর, তোকে মরতেই হবে, বুঝতে পেরেছিস? আর এর থেকে বেশি আমি কিছু বলছি না, তোর বেঁচে থাকার কোনো রাইট নেই। মানে আরও বাজে কথা যদি, আমি অনেক বয়স্ক তো, আরও যদি বাজে কথা বেরিয়ে আসে, তার আগে বললাম বাচ্চা ছাড়, বাচ্চা ছাড়, গান করছিলি, নাচ করছিলি, মাস মা মার মুখে ঘা হয়েছে, মার ক্যান্সার, তারপরে মা আর মেয়ে মিলে নাটক করা, ওইগুলো পর্যন্ত ঠিক ছিল, বাচ্চা না, হ্যাঁ
বাচ্চা না, আর তুইও বাচ্চা নস। হ্যাঁ, আদামরি বুড়ি বাচ্চা বাচ্চা না। আমাকে চিনিস না জুমা, মেরে একেবারে মানে উফ। চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর রিপোর্ট মারো, আর বাচ্চা না, আর তুই আমার কাছে আজকে শেষ। তোকে যেন আর আমি মুখটা যেন আমি চ্যানেলে না দেখি। শালি মরতে আসে না, শালি কোথায় এসছে একটা, চল।